হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ভাইরা কূপে ফেলে দিলেন কোথায় দিলেন কূপের ভিতরে ফেলে দিলেন তার ভাইরা মনে করল যে ইউসুফ কে আমরা চির জনমের মতো দুনিয়া থেকে বিদায় করব কিন্তু পারছে আমাদের সমাজেরও কিছু মানুষ মনে করে ভালো মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিব পারবে কোরআনকে ফুৎকার দিয়া নিভাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস তৈরি করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফকে যখন কূপে ফেলে দিলেন অনেক বড় ঘটনা আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল জান্নাতে একটা পোশাক গিয়া ইউসুফের গায়ে পরায়া দাও সুবহানাল্লাহ এই পোশাকটা আমি হযরত ইব্রাহিমের গায়ে পরায়া দিয়েছিলাম নমরুদের আগুন তাকে স্পর্শ করতে পারে নাই ছোট্ট মানুষ এই ঘটনাগুলো যখন আপনি পড়বেন সূরা ইউসুফ ছোট্ট মানুষ একটা কূপের ভিতরে ফেলে দিয়েছে 10 জন ভাই ধরে যখন ফেলে দিচ্ছিলে তুমি একজন আর পা ধরে বলে ভাই আমাকে চিরজলমের মতো অন্য জায়গায় পাঠায়া দাও আমি তোমাদেরকে ভাই বলে পরিচয় দিব না আমার বাবা ইয়াকুব আমি কারো কাছে বলবো না ছোট্ট মানুষকে কূপের ভিতরে ফালায়া দিলেন জিব্রাইল এসে বলেন ইউসুফ এই কূপ তোমার জন্য মরণ কূপ নয় এই কূপ হলো তোমার জন্য মিশরের রাজত্ব আজকে যাদেরকে কোরআনের পাখিদেরকে যারা জেলখানায় বন্দী করে মনে করছেন কোরআন উধাও করে দিবেন আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে তাদেরকে আবারো প্রতিষ্ঠিত করে কোরআনের ময়দানে আনবে আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ কূপের ভিতরে ফেলে দিয়া ভাইরা ষড়যন্ত্র করলো বাবার কাছে তো কিছু গিয়ে বলতে হবে সময় কম এজন্য সংক্ষেপে বলছি একটা ছাগল জবহ করে ছাগলের রক্তটা সুন্দর করে তারা সুন্দর করে জামার ভিতরে মাখে তার বাবার কাছে নিয়ে আসলেন বাবাকে বলছেন আব্বা আমরা খেলা করতেছিলাম একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে নাউজুবিল্লাহ বলে খাইছে কত বড় ষড়যন্ত্র আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা এইভাবে ধরেছেন দেখে রক্ত মাখা জামাতে ঠিক আছে কিন্তু জামার কোনো জায়গায় ছিড়া ফাটা নাই বাগে যদি আমাকে ধরে মাওলানা ইমদাদুলকে যদি ধরে আমার এই ভাইকে যদি ধরে কলিজা যদি খায় আগে ছিড়তে হবে তার এই জুব্বা আমি যেটা বোঝানোর জন্য বলছি আপনি পাপ কাজ করবেন যত বড়ই পাপ হোক ছোট হোক না কেন সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেওয়ার জন্য আপনার মেধা শক্তি লোপ করে দিবেন কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এত বুদ্ধিমান ছিল জীবন্ত একটা মানুষকে কূপের ভিতরে ফেলে ছাগল জবহ করে লাগাইয়া দিয়া গা জামাই নিয়ে এসেছেন বাবার কাছে এনে বলতেছেন আল্লাহ কোরআনি বলছেন জাউ আবাহুম ইশাআইয়া বুকু দশ ভাই বাবার কাছে এসে কান্না শুরু করে দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন সব কান্না কান্না নয় অনেক কান্না আছে অভিনয়ের কান্না এক লোক গোস্ত নিয়ে আসছে 1 কেজি স্ত্রীকে বলে শোনো আলুর জমিতে যাচ্ছি সুন্দর করে গোস্তটা রান্না করবে ভুনা করবা কালো কালো যেন হয়ে যায় এসে একটু দস্তুর সহিত খাবো সুবহানাল্লাহ বলেন স্ত্রীটা ছিল খান্নাস মার্কা মনে মনে করছে আলুর বাড়ি যা গোস্ত তো খিলাম সুন্দর করে গোস্ত রান্না করছে রান্না করতে করতে চুলার পারে 1 কেজি গোস্ত খেয়ে শেষ তো স্বামী খুব রাগান্বিত বুঝাতে তো হবে আসার সাথে সাথে স্ত্রী কান্না শুরু করে দিয়েছে এটা কিসের কান্না অভিনয়ের কান্না আরো জোরে বলেন কিসের কান্না অভিনয়ের কান্না কে সখিনার মা তুমি কাঁদো কেন কিছু হয়েছে নাকি বলে এ কথা আর বলো না
কত সুন্দর করে তুমি গোস্ত নিয়ে আসলা আমি গোস্তটা এত সুন্দর করে রান্না করলাম আহারে সেন্ট এত সুন্দর আমি রেখে এই মাত্র গোসলখানায় গেছি এসে দেখি চুলার উপরে 1 কেজি গোস্ত ওই যে মরার বিড়াল সব খেয়ে ফেলছে বিড়াল খাইছে আল্লাহর বান্দা ছিল খুব চালাক মেয়ে মানুষ যতই চালাক হোক পুরুষের চালাকির সাথে পারবে না ঠিক কি না জোরে বলে আল্লাহর বান্দা একবার বিড়ালের দিকে তাকায় আরেকবার বইয়ের মুখের দিকে তাকায় দেখে বইয়ের মুখ একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব বিড়াল খুব ক্ষীণ বিড়াল আল্লাহর বান্দা চিন্তা করলো এই বিড়ালটা যদি 1 কেজি গোস্ত খায় তাহলে ওর পেট তো ওই রকম থাকার কথা না বক কতাই এরকম স্বামী আমাদের সমাজে আছে না এই সখিনার মা নিয়াই পল্লা পাথর কি করবা তোমার আবার ঢং দেখে বেশি না আলুর বাড়ি থেকে আসে কি মাথা খারাপ হলো নাকি কই লিয়া এই বিড়াল মাপমো কি মাপে বিড়াল মাপে বিড়াল নিয়ে আসছে এক দিকে দিছে 1 কেজি পল্লা পাথর আরেক দিকে দিছে বিড়াল আহারে বিড়ালের ওজনই 1 কেজি হয় না 1 কেজি গোস্ত গেল কুঠি আমার বন্ধুগণ বুঝাতে চাচ্ছিলাম সকল কান্না কান্না নয় কিছু কিছু কান্না আছে অভিনয়ের কান্না চিৎকার মেরে বলেন ঠিক কি না 10 ভাই কূপের ভিতরে ইউসুফকে ফেলে দিলেন এরপরে ছাগল জবহ করে রক্ত মাখা জামানিয়া বাবার কাছে আসলেন কিন্তু এত বুদ্ধি তাদের মাথার ভিতরে এই বুদ্ধিটা তাদের ভিতরে ঢোকে নাই যেই জামাটা একটু ছিড়ে ফাটা বাবার কাছে নিয়ে আসি বাবা আমাদের কথা বিশ্বাস করবে হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের 10 ভাই এত বুদ্ধিমান ছিল লক্ষ্য করুন ছোট একটা ঘটনা বললে বুঝবেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের 10 ভাই কত বুদ্ধিমান একদিন 10 ভাই রাস্তা দিয়ে যায় জমির আইল দিয়া আল বুঝেন না আইল দিয়ে যায় 10 ভাই লাইন দিয়ে যায় পেছন থেকে একজন বলে কিছুক্ষণ আগে এই আইল দিয়ে একটা গরু গেছে কি গেছে গরু গেছে মাসখান থেকে একজন বলে যেই গরুটা এইখান দিয়ে গেছে সেই গরুটা গাবিন গরু আর একজন সামনে থেকে বলে ভাই রে যেই গরুটা এই আইল দিয়ে গেছে এটা শুধু গাবিন গরু না এই বেটা কানা চোখে দেখে না কি এই বেটা কানা গরুওয়ালা যার গরু হারাইছিল সে খুঁজতেছে এদের কথাবার্তা শুনে দেখে এদের কথা আর আমার গরুর কথা সব মিলে গেছে সামনে এসে দাঁড়ায়া বলে আল্লাহর বান্দারা আমার গরু চুরি করে নিয়ে তোমরা কোথায় যাও আমার গরুটা তাড়াতাড়ি করে বের করে দে হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে কূপে রেখে যেই মানুষগুলো এত অভিনয় করলো তাদের এত বুদ্ধি ছিল গরুওয়ালাকে ডেকে বলে ওই আল্লাহর বান্দা কথা সাবধানী বলো আমরা নবী বংশের মানুষ আমরা কখনো চোর হতে পারি না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ চিহারা সুরতে আমরা নবীর পরিবার তাহলে তোমরা কেমনে জানলে এই দিক দিয়ে গরু গেছে গরুটা কানা গরুটা গাবিন এগুলো তোমরা কেমনে জানলা কয় আন্দাজে কসি সুবহানাল্লাহ বলে কি কসে আন্দাজে অনেক সময় ঢাল বেরলে বক পড়ে না কয় চলো চলো যাই তোমাদের বিচার করতে হবে রাজ দরবারে গিয়া সহজে তোমাদেরকে ছাড়ব না নিয়ে যাওয়া হলো রাজার দরবারে রাজা তো শুনে বললেন কেমনে এটা সম্ভব গরু গেছে সেই গরুটা গাবিন গরুটা আবার কানা এটা তারা কেমনে জানলো রাজারও তেমন মাথার ভিতরে ঢোকে না বলল আগে ওদেরকে নাস্তা করতে দাও তারপরে বিচার নাস্তা করতে দেওয়া হলো 10 ভাই গোলাকার হয়ে নাস্তা করে
এক ভাই রুটি খাচ্ছে আর বলতেছে আহারে যেই মহিলাটা এই রুটি বানাইছে তার মাসের সমস্যা চলছে সেই মহিলাটা মাসিকগ্রস্ত তার মাসের অসুখ চলতেছে রাজা শুধু কান লাগায়া কথাগুলো শুনতেছে ভিতর মহলে লোক পাঠাইলেন যেই মহিলাটা রুটি বানাচ্ছে আসলেই কি তার এই সমস্যা নাকি ভিতর থেকে জবাব আসলো এদের কথা 100% সত্য সুবহানাল্লাহ বলে দুই নাম্বার আল্লাহর বান্দারা রুটি খায় কিছুক্ষণের ভিতরে একজন বলে আল্লাহর বান্দা আমার ভাইরা যেই বাড়িতে আমরা এসেছি যিনি এই এলাকার রাজা তারও একটা সমস্যা আছে কি সমস্যা এর বাপের পরিচয় নাই এ যারও সন্তান কি সন্তান রাজা কান লাগায় এই কথাগুলো শুনে যারো সন্তানের পরিচয় সমাজের কেউ কি নিবে নাকি রাজা চুপ কারণ ওই এলাকার ভিতরে এই কথা চাউর আছে এই কথা জানা জানি আছে রাজা সাহেবের বাপের কোনো পরিচয় নাই সবাই জানি কিন্তু রাজা দেখা এই কথা কেউ বলে না আমার বন্ধুগণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদ বিন মুগিরা নামক একজনকে যারো সন্তান হিসাবে ঘোষণা করেছেন উতিল্লিম বাদা যালিকা জানিম হে নবী ওলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে আচরণ তো করবেই আপনার কুৎসা রটনা তো করবেই আপনার দুশ্মনী তো করবেই কারণ ওর যে বাপের পরিচয় নাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কেউ জানতো না ওলিদ বিন মুগিরা জারস তার বাবাও ছিল মাও ছিল বাবা মা থাকতেও সন্তান জারস হতে পারে মায়ের চরিত্র যদি লুজ থাকে ঠিক কিনা বলেন ওলিদ বিন মুগিরার দুনিয়ার কেউ জানতো না সে যারও সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বলতেন না কিন্তু একমাত্র কারণই আল্লাহ কোরআনে তাকে যারও সন্তান ঘোষণা দিয়েছেন সেই কারণটা হলো আল্লাহর নবীর বিরোধিতা কার বিরোধিতা আজও সমাজে যারা নবী নাই নবীর বিরুদ্ধে যারা লাগবে কোরআনের বিরুদ্ধে যারা লাগবে আলিমদের বিরুদ্ধে যারা লাগবে ইসলামের শিআর ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ রাব্বুল আলামিনের শিআরকে যারা সম্মান করবে আজানের ধ্বনি আল্লাহর শিআর দাড়ি টুপি আল্লাহর শিআর প্রতীক ইসলামের প্রতীক ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ পাক বলেন এগুলো তোমার তাকওয়ার পরিচয় বহন করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এক কুলাঙ্গার দুই তিন দিন আগে চিটাগাং একজন শিল্পপতি মসজিদের সভাপতির কাছে চিঠি লিখছে মসজিদের বাহিরে জোরে আওয়াজ দিয়া আজান দেওয়া বন্ধ করতে হবে কেউ বলবেন না নাউজুবিল্লাহ কোনোদিন শুনছেন এ কথা তসলিমা নাসরিন পর্যন্ত এ কথা বলতে পারেনি চিটাগাং ঝড় উঠে গেছে এবং ঘোষণা দিয়েছে যে এই মাইকের সাউন্ড যদি এই উচ্চ স্বরে আজান দেওয়া বন্ধ করা না হয় তাহলে মসজিদের যাবতীয় সাহায্য সহযোগিতা বন্ধ করব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আরে বেটা মসজিদ আল্লাহর ঘর চালাবে কে জোরে বলেন কে আপনি মসজিদ মাদ্রাসায় 10 টাকা 50 টাকা মাসিক সাদা না দিলেও আল্লাহর ঘর কখনো বন্ধ থাকবে না চালাবেন আল্লাহ উতিল্লিম বাদা যালিকা জানিম কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল ওলিদ বিন মুগিরা বড় একটা তরবারি নিয়ে রওনা দিয়েছেন আল্লাহর নবীর গর্দান কাটবেন
যারো সন্তান বলে ঘোষণা দিয়েছেন পথের ভিতরে একজনের সঙ্গে দেখা আল্লাহর বান্দা কোথায় দৌড়াও বলে তুমি কি জানো না মুহাম্মাদের কাছে কুরআন অবতীর্ণ হয়েছে আমি নাকি যারো সন্তান অথচ তোমরা জানো আমার বাবা মা সবাই জীবিত আছে লোকটা ছিল মুসলমান ডেকে বলে আল্লাহর বান্দা ওলিদ বিন মুগিরা মুহাম্মাদকে আমরা মানি না মুহাম্মাদকে তুই মানিস না কোরআনকে মানিস না কাবা ঘরকে মানিস না মক্কা মদিনার সমস্ত মানুষ এক বাক্যে জানি মুহাম্মাদ কখনো মিথ্যা কথা বলে না মুহাম্মাদ যদি তোমাকে জারজ বলে ঘোষণা দিয়ে থাকে মনে হয় কথাটা ঠিক হবে সুবহানাল্লাহ পরে মনে হয় কথাটা ঠিক হবে মুহাম্মাদের গর্দান কাটার আগে তোর মাওক জায়গা ক তুই আসলে কয় নম্বর সুবহানাল্লাহ পরে মার কাছে গিয়ে বলে মা সত্যি করে একটি কথা বলতে হবে বলে বেটা কি কথা বলে এখানি বললে হবে না যেতে হবে কাবার চত্বরে সেই যুগের মানুষ আল্লাহকে মানত না রসুলকে মানত না কোরআন মানত না কিন্তু আল্লাহর ঘরের গেলাপ ধরে মিথ্যা কথা বলতো না 95% মুসলমানের দেশে মসজিদে জুতার গ্যারান্টি থাকে না ঠিক কি না বলেন আমি এক মসজিদে গিয়েছিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সাইকেলে মারাতে রড তালা আছে না এই রড তালা দিয়া 25 টাকার একটা বদনাক বান্দা রাখছে ওলিদ বিন মুগিরা মাকে কোথায় নিয়ে গেছে কাবার চত্বরে আল্লাহর ঘরের মর্যাদা তারা কত দিতেন আল্লাহু আকবার মা কাবার গেলাপ ধরে তুমি বলো আমি আসলে কি আমার বাবাকে বাবার পরিচয় কি মুহাম্মাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আমাকে জারজ বলে ঘোষণা দেওয়া হয়েছে আসলে কি আমার বাবার পরিচয় নাই ওলিদ বিন মুগিরার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা মুহাম্মাদকে মানি না কোরআনকে মানি না কিন্তু মুহাম্মাদ যা বলে সব সত্য বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সুন্দরী একটা নারী আল্লাহ দান করেছে কিন্তু একটা সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা আল্লাহ পাক তোর বাবাকে সেটা দেয় নাই মনে করলাম এই অঢেল সম্পদ 10টা উট লাগতো মুগিরার মুগিরার গোডাউনের চাবিগুলো বহন করতে এই অজস্র সম্পদগুলো কে রক্ষা করবে এজন্য গভীর রাতে তোর বাবার একটা রাখালের সঙ্গে আমি অবৈধ মিলামিশা করেছিলাম এই অবৈধ মিলামিশার ফসল হলে তুমি ওলিদ বিন মুগিরা আল্লাহ বলেন ওলিদ মুগিরা এই কথাটাও আমি দুনিয়ার কোন মানুষের কাছে বলতাম না কোরআনের বিরোধিতার করার কারণে নবীজির বিরোধিতা করার কারণে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটি সেট করে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ জানবে ওলিদ বিন মুগিরা নবীর দুশমন সে ছিল যারো সন্তান আর কিছু বলা লাগবে আমার বন্ধগণ কয়েক মিনিট একটু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই ঘটনাটা বলে শেষ করে দিব বিরক্ত হচ্ছেন অল্প কিছুক্ষণ এত বুদ্ধিমান ভাইকে কূপের ভিতরে ফেলে রেখে জামাতে রক্ত মেখে নিয়ে এসে বলছেন আব্বা যাও আবাহুম ঈশা আইয়াবুকুন কান্না করছিলেন বুঝাতে চাচ্ছিলাম সব কান্না কান্না নয় কিছু কান্না আছে অভিনয়ের কান্না চিৎকার মেরে বলেন ঠিক কিনা রাজা বললেন যে আমিও তো জানি যে আমার বংশের পরিচয় নাই ওদের কাছে গিয়ে বলল এই ছেলেরা কথা বন্ধ করো আগে তাড়াতাড়ি করে বলো তোমরা কেমনি জানলে যে এই আইল দিয়ে একটা গরু গেছে তোমরা কেমনি জানলে
আল্লাহর বান্দারা বলে, ও গো রাজা মশাই, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম লক্ষ্য করে দেখি, এই রাস্তা দিয়ে লক্ষ্য করে দেখলাম রাস্তার দুই ধারে ঘাস, ঘাসগুলো খাওয়া, কিছু গোবর পড়ে আছে। আমরা এটা দেখে বুঝলাম এই দিক দিয়ে একটা গরু যাওয়া স্বাভাবিক। সুবহানাল্লাহ বলে, তোমরা কেমনি জানলা গরুটা গাবিন, কেমনি জানলা গরুটা গাবিন তা কেমনি জানলা? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম গরুর সামনের পা একটু কম ডেবেছে, পিছনের পা বেশি ডেবেছে। এর দ্বারাতে আমরা বুঝে নিলাম গরুটা অবশ্যই গাবিন হবে, শুধু গাবিনই শুধু নয়, আট থেকে নয় মাসের গাবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, অনুমান সত্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা কেমনি জানলা গরুটা অন্ধ, চোখে দেখে না, কানা কেমনি জানলে? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম যে আইল দিয়ে গরুটা গিয়েছে, দুই দিকে সুন্দর ঘাস, কিন্তু গরুটা শুধু একদিকের ঘাস খেয়েছে আর একদিকের খায়নি। তার মানে আমরা বুঝে নিয়েছি এ বেটা একদিকে দেখেছে আর একদিকে দেখেইনি। সুবহানাল্লাহ বলে, এর দ্বারাতে আমরা বুঝে নিয়েছি সে অন্ধ। আল্লাহর বান্দারা, আমার বাড়িতে নাস্তার সময় মহিলার ব্যাপারে মন্তব্য করেছিলে, তার মাসের অসুখ চলছিল, কেমনি বুঝলা? কয়, রাজা মশাই, যে রুটিগুলো আমাদেরকে খেতে দিয়েছিলেন আমরা লক্ষ্য করে দেখলাম সেই রুটিগুলো সমান নাই, কোথাও পাতলা হয়ে গেছে, কোথাও মোটা হয়ে গেছে। এর দ্বারাতে আমরা বুঝলাম যিনি রুটি বানাচ্ছেন তার সমস্যা আছে। আর মেয়েদের সবচেয়ে বড় সমস্যাটা হলো এই সমস্যা। এখান থেকে আমরা বুঝে নিয়েছিলাম মেয়েটার সমস্যা হচ্ছে, রাজা কয় আমারটা কি, আমারটা বুঝেন নাই? আমার যে তোরা জারজ বানালি, ও এটা কো, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান। এবার বলে রাজা মশাই, আপনি জারজ, আপনার বাবার পরিচয় নাই, আমরা বুঝেছি এই জন্যই আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন, আপনি মেজবান, আমরা মেহমান, মেজবানির দায়িত্ব হলো মেহমানের সঙ্গে ভালো আচরণ করা, কুশল বিনিময় করা, তাদের সঙ্গে খাওয়া। আমরা বাড়িতে আসার পর থেকে নিয়া আপনি আমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলেন নাই, আমাদেরকে খাবার দিয়েছেন, সৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই। আমরা বুঝে নিয়েছি যিনি জারজ তার দ্বারাতেই শুধু এই কাজ হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে বলেছেন, ইত্তাবিউ মা উনজিনা ইলাইকুম মির রাব্বিহ, তোমার পালন কর্তার তরফ থেকে যে কিতাব এসেছে এই কিতাবকে তোমরা অনুসরণ করো। এই কোরআন শুধু নিজে পড়বো না, সন্তানদেরকেই এই ইবতিদায়ী মাদ্রাসায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। শুরুতেই যেই সন্তান কোরআনের সবক পাবে, আমরা আশা করি এই সন্তান কখনো বাবা মার খেদমত ভুলবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাঙ্গা ভাঙ্গা ভাবে আমরা যা কিছু করেছি অল্প সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা করে গুটি কয়েক বান্দা বান্দিদেরকে নিয়ে আমরা শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মেহরবানি করে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে তোমার বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে তা শুনেছেন, মেহরবানি করে আমাদের এই আলোচনাটুকুকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা
আমার পূর্বে যে সকল ভাইরা আলোচনা করেছেন সকলের আলোচনাকে তুমি কবুল করে নাও সবের অংশটুকু যা দাও সোনার মদিনা মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন তার আহলে বাইত খুলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা বদর উহুদ খন্দক কারবালার জমিনে যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ তাআলা তোমার যত প্রিয় বান্দা বান্দি মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত পৃথিবীর আনাসে কানাসে যে যেখানে যে অবস্থায় ঘুমিয়ে আছেন সকলের রহ মোবারকে পৌঁছায় দাও আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে বুকের তাজা রক্ত জমিনে বিলায়া দিয়ে পৃথিবীর আনাসে কানাসে যত শহীদ শহীদানিরা ঘুমিয়ে আছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাকায় দেখো আমরা অনেকে হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই চিরজলমের মতো কবরস্থ করে দিয়েছি মাওলা আমাদের ওই আব্বা মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমি নিজেও জানাজার নামাজ পড়ে আব্বা জানকে পাঁচ বছর আগে কবরের মাটিতে শোয়া দিয়েছি রব্বুল আলামিন জানি না আমাদের ওই আত্মীয় স্বজন আব্বা আম্মা গুলো কবরে কি অবস্থায় শায়িত রয়েছে আজকের এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদেরকে মানুষ করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত নামাজ পড়তে পারে নাই ভালো খাইতে পারে নাই ভালো জামা গায়ে দিতে পারে নাই যেই মা ভালো ভালো খাবারগুলো আমাদের মুখে তুলে দিয়ে অনাহারে কাটাইতেন সেই মা জননী যাদের কবরস্থ হয়েছেন হায় আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমার অনেক মা বোনেরা হাত তুলেছেন বাবার বাড়ি যাই আল্লাহ আল্লাহ তাআলা বাবা মা দুনিয়াতে জীবিত নাই বাবা মার কবরের পার্শ্ব দিয়ে যাই অনেক মহিলাকে দেখেছি শাড়ির আঁচল দিয়ে চোখখানা মোছে কবরের পার্শ্ব দিয়ে যায় আর বলে মা তোমাকে দেখার জন্য এসেছিলাম দেখা হলো না রে মা রব্বুল আলামিন ওই সকল আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়ার সাথে খেলার সাথে কেউ পুকুর পারে কেউ বাঁশের ঝাড়ে কেউ রাস্তার মোড়ে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন দয়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও ও রব তোমার শহীদ দরবারে ফরিয়াদ করি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও যে সকল ভাইরা এসেছেন মা বোনেরা কষ্ট করে এসেছেন কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আমল দিয়ে হয়তো জান্নাতে যেতে পারবো না তোমার কোরআনের একজন খাদিম তোমার কোরআনের একজন শ্রবণকারী হিসাবে আমাদেরকে মাফ করে দিও রব্বুল আলামিন এই মাহফিলের জন্য কেউ টাকা দিয়েছেন কেউ পয়সা দিয়েছেন কেউ বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা করেছেন হায় আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ইবতেদাই মাদ্রাসার জন্য কেউ জায়গা জমি দিয়ে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানের সিনাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মাদ্রাসার বর্তমানে যারা কমিটি রয়েছেন শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রী যারা রয়েছেন সকলকে কবুল করে নাও আল্লাহ সোনামণিদের স্মৃতিশক্তি মেধা শক্তি তুমি বাড়াইয়া দাও আল্লাহ যে সকল শিক্ষক মণ্ডলীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন কিয়ামতের কঠিন দিন তাদেরকে তুমি যাযাই খায়রি দান করিও আল্লাহ মাদ্রাসার সঙ্গে সুন্দর মসজিদ
মাদ্রাসা এবং মসজিদের যারা কমিটি রয়েছেন মুসল্লি বৃন্দ যারা রয়েছেন সকলকে তুমি মাফ করে দাও সকলকে যা যা খায়র দান করো প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য যে যোগ্যতার প্রয়োজন এই সকল ব্যক্তিদেরকে সেই যোগ্যতা তুমি দিয়ে দাও রব্বুল আলামিন কত মানুষকে যারা যারা নামাজ পড়ে কবরে শোয়া দিয়েছি মাহবুব কোন দিন কখন জামাতের মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে জানি না ওই কঠিন মুহূর্তে ঈমান হারা করে আমাদেরকে কবরে নিও না গুনার বোঝা ঘাড়ে নিয়া কাফনের কাফন আমাদেরকে পরাইয়া দিও না গুনার বোঝা মাথায় নিয়া কিয়ামতের দিন তোমার আসামির কাট করায় আমাদেরকে দাঁড় করায়ও না আল্লাহ আমাদের একটি কথাও যদি তোমার জন্য হয়ে থাকে এই কথা রসিলায় আমাদের সকলকে মাফ করে দাও এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন শ্রম দিলেন হে আল্লাহ তাআলা তুমি সামিউম বাসির কে কি দিয়েছে হে আল্লাহ তাআলা সকলের এই দানগুলোকে কবুল করে নাও কিয়ামতের দিন এই দানগুলো রসিলায় আমাদের সকলকে মাফ করে দিও পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা রয়েছেন তাদের নেক নেকাশা মাকসুদগুলিকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন অনেকের সন্তান হয় না তুমি মাওলা জানো তাদের মনির কামনা বাসনা আকাঙ্ক্ষা আয় আল্লাহ তাআলা তাদের মনির নেকাশাগুলোকে পূরণ করে দাও অনেক মা বোনেরা অনেক ভাইরা সন্তানাদিদেরকে নিয়ে বড় অশান্তির ভিতরে রয়েছেন আল্লাহ তাআলা আমাদের সন্তানাদিদেরকে আমাদের জন্য তুমি চক্ষু শীতলকারী বানায়া দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও সভাপতি সাহেব আমাদের মেহমান বৃন্দদের হায়াতে তৈয়বা দান করো সর্বোপরি তোমার দরবারে ফরিয়াদ জানাই আজকের এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করলেন বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ কেউ লাইট দিয়া মাইক দিয়া মিডিয়ার ভাইরা যারা এসেছেন সকলকে তুমি এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন মৃত্যুর কঠিন মুসিবতের সময় আমাদের সকলের মুখ দিয়ে নবীজির তাওহীদি কালেমা দাঁত ভাঙ্গা কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।